गाइस दिस इज शिखा एंड वेलकम टू माय चैनल बिशाइनी। तो आज के मैं तुम्हारे साथ शेयर करूंगा एमन एक नाइट सीरम जो तुम्हारे स्किन लाइटन करबे, ब्राइटन करबे, रिंकल रिमूव करबे और डार्क स्पॉट रिमूव करबे। तो चलो देखिए ये की करे तैयार करते हैं। এই সিরামটা বানানোর জন্য সবার প্রথম আমাদের প্রয়োজন একটা নারকেল। তো তোমাদের কাছে যদি এই নারকেল না থাকে দেন তোমরা বাজার চলতি যে কোনো কোকোনাট পাউডার এখানে ইউজ করতে পারো। তো আমি নারকেলটার হাফ নিয়ে আমি সেই হাফটা কুড়িয়ে নিলাম। তো কুড়িয়ে নেবার পর আমি এই এই যে অংশটা আছে এটা থেকে আমি দুধ বার করে নেব। তো তোমরা তোমাদের যে কোনো প্রসেসিংয়ে দুধটা বার করতে পারো। আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে আমি দুধটা বার করে নিয়েছি। তো যেই দুধটা বেরোবে যতটা বেরোবে ততটা দিয়েই আমরা সিরামটা বানাবো। তো আমি বলছি এখানে তোমরা এক্সট্রা কোনো রকম কোনো জলের ইউজ করবে না। তো নেক্সট আমি এখানে নিয়ে নেব ফ্ল্যাক্সিডস। তো আমি এখানে 2 টিস্পুন ফ্ল্যাক্সিডস নিয়ে নিলাম। ফ্ল্যাক্সিডসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড স্কিন স্মুথ করে ও ফ্ল্যাক্সিডস আমাদের ইউভি রেজ থেকে রক্ষা করে, স্কিন রিজুভিনেট করে। এছাড়া ফ্ল্যাক্সিডসে অ্যান্টি এজিং কম্পোনেন্টস থাকে। এছাড়া ফ্ল্যাক্সিডসে অনেক গুণাবলী থাকে যেটা আমাদের স্কিনের সাথে সাথে হেয়ারের সাথে সাথে আমাদের শরীরের জন্য অনেক 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 হেল্পফুল ফ্ল্যাক্সিডস। তো আমি পরে কখনোই ফ্ল্যাক্সিডস নিয়ে আমি ভালো কোনো রেসিপি তোমাদেরকে বলে দেবো যেটা তোমাদের স্কিনকে ভেতর থেকে ইম্প্রুভ করবে, সাথে তোমাদের স্কিনে একটা হেলদি গ্লো দেবে যেটা তোমাদের খুব 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 দরকার। তো এবার একটা পাত্রের মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে তার মধ্যে 2 টিস্পুন ফ্ল্যাক্সিডস দিয়ে আমি লো ফ্লেমে এটাকে ফোটাবো। মনে রাখবে এটা কখনোই হাই ফ্লেমে দেবে না, এতে নারকেলের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ও জেলটা ভালো করে হবে না। তো এটা হাই ফ্লেমে দেওয়া যাবে না। তো এটা জেল বেস হয়ে গেলে দেখতেই পাচ্ছ হালকা জেল জেল হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে বা যে কোনো একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে ছেঁকে নিয়ে প্রসেসিংটা আমি দেখালাম না। তো এরকমভাবে জেল বেস হয়ে যাবে, এর মধ্যে তোমরা গ্লিসারিন অ্যাড করবে। কিন্তু হ্যাঁ, মনে রাখবে যাদের অয়েলি স্কিন তারা কখনোই এর মধ্যে গ্লিসারিনটা দেবে না, অ্যাড করবে না। তো তারা এটা ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো এটা হয়ে গেলে ইনস্ট্যান্ট তোমরা ফ্রিজে স্টোর করবে। এটা 4 থেকে 5 দিন ফ্রিজে স্টোর করা যাবে। এটা খুব 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 নারিশিং একটা সিরাম যেটা তোমাদের স্কিন হাইড্রেট রাখতে হেল্প করবে এবং সাথে সাথে স্কিন নারিশও করবে। এটা সব থেকে ভালো ড্রাই স্কিনের জন্য এবং যাদের স্কিন খুব ড্যামেজ তাদের জন্য এটা খুবই ভালো। তো এটা সব স্কিন টাইপসের জন্যই সুইটেবল। কিন্তু যাদের অয়েলি স্কিন প্লিজ তারা গ্লিসারিনটা স্কিপ করবে, যেটা আমি আগেই বলেছি। তো এটা দিনে যখন খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যদি এটা তোমরা রেগুলার অ্যাপ্লাই করো তাহলে এটা একটা রেডিয়েন্ট গ্লো দেবে তোমাদের স্কিনে। তো এর সাথে সাথে এটা স্কিন লাইটন করবে, ব্রাইটন করবে, গ্লোয়িং করবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। টিল দেন, বাই বাই।